অনেক লজ্জা হয়েছে। যাও শুয়ে পড়ো। আমি অনেক হ্যাপি তোমার মতো স্ত্রী পেয়ে। যাই হোক, আজকে তোমাদের পবিত্র বাসর রাত, আর আজকে আমি তোমাকে বাসর রাত্রে কিছু কথা বলবো। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। দেখো, তুমি তো জানোই যে আমার ফ্যামিলিতে বাবা মা আর আমি মাত্র তিনজনের পরিবার, আর আজকের থেকে তুমি, তাহলে চারজন। সো আমি সবসময় তোমার কাছে আমি একটা জিনিস আশা করব। সেই জিনিসটা হচ্ছে যে আমি যেন কখনো না শুনি যে তুমি আমার বাবা মার প্রতি কখনো অবহেলা করছ। আচ্ছা ঠিক আছে, কোনোদিন আপনার বাবা মার প্রতি অবহেলা করবো না। জি অবশ্যই, কারণ তোমরা যখন মেয়েরা বাবার মার ঘর ছেড়ে চল স্বামীর ঘরে আসো, তখন কিন্তু স্বামীর ঘরটা তোমাদের সারা জীবনের জন্য আপন, অর্থাৎ তার পরিবারটাও কিন্তু তোমার আপন করে নিতে হবে। অবশ্যই, যদি তুমি আমার পরিবারকে আপন করে নিতে পারো এবং আমার বাবা মাকে আপন করে নিতে পারো, তাহলে মনে করবো আমার ভালোবাসার যতটুকু আছে সবটুকু শুধু তোমার জন্যই থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কারণ সেটা আমি জানি, কারণ তোমাকে তো যখন আমি প্রথম দেখতে গেলাম তখনই আমি এলাকাবাসীর কাছে অনেকজনের কাছে শুনছি যে তুমি মেয়ে অনেকটাই ভালো, তোমাকে যে পাবে তার ঘরটা অনেক আলোকিত হবে, তার জন্যই আর কি তোমাকে আমার বিয়ে করা। কারণ এত যার মজা তো গুণ আছে, তাকে কি বিয়ে না করে থাকতে পারি না? আপনারও কিন্তু গুণ কম না, আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে কিন্তু আমার বাপ মা আপনার কাছে বিয়ে দিছে। আপনারও কিন্তু অনেক সুনাম, আপনার ভিতরেও অনেক গুণ আছে, আমি অনেক শুনেছি আপনার ব্যাপারে। তাই? আচ্ছা, তোমাকে যখন আমি প্রথম দেখতে গেলাম তখন কি ভালো করে আমাকে দেখেছিলে? আসলে লজ্জায় ওরকমভাবে তাকাইতে পারিনি, তারপরও যা দেখেছি এক পলক তাকাইছিলাম, ওই এক পলক তাকাতেই আমার ভালো লেগে গেছে। তাই? আসলে আমারও তোমাকে যখন আমি প্রথমবার দেখলাম তখন থেকে অনেকটা ভালো লাগছে, কিন্তু বুঝোই তো আমার নিজের বিয়ে, আমি কী করে সরাসরি বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগছে? যখন আমাকে সবাই জিজ্ঞেস করলো, মানে প্রতিবেশী যারা আমার সাথে গিয়েছিলো, বন্ধু বান্ধবরা, তাদের কাছে আমি বলছি যে না মেয়েটাকে আমার ভালো লাগছে, তো আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকে আমি বিয়ে করবো। কি সত্যি কি আমাকে বিয়ে হ্যাপি? আচ্ছা যাই হোক, আমি আর একটা কথা লক্ষ্য করতেছি কিন্তু। দেখো, আজকের থেকে কিন্তু আমরা দুজন স্বামী স্ত্রী, তুমি দেখি এখন আমাকে শুধু আপনি করে বলতেছ। আমার লজ্জা করে। কেন, লজ্জা কি এখনো শেষ হয়নি? না। দেখো, এখন লজ্জা পেয়ে লাভ নেই, ঠিক আছে? এখন তো তুমি আর আমি আছি, আর আজকে তোমাদের বাসর রাত, এখান তো আর কেউ আসবে না, তো এখান থেকে অভ্যাসটা করো তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। যাই হোক, সো রাত তো অনেক হয়ে গেল, শুধু কি আমরা গল্প করেই বা আমাদের পবিত্র বাসরাতটা কাটিয়ে দেব? বলুন না, সমস্যা কি? ভালোই তো লাগতেছে কথা শুনতে। দেখো, তোমার গল্প শুনতে ভালো লাগতেছে, কিন্তু আমার গল্পের দিকে কোনো মনোযোগ নাই, কারণ তুমি তো জানোই যে আমার অনেক দিনের সাধনা
যেন আমার পবিত্র রাতটা আমি কীভাবে কাটাবো। আমি তো একটা স্বপ্ন দেখে রয়েছি, তাই না? সেই স্বপ্ন তো আমার বাস্তবায়ন করতে হবে আজকে। আসলে আমার তো ইচ্ছা যে আমার প্রথমে আমার বউকে অনেক আদর্শ ভাগ করবো, তারপর নয় আমরা গল্প করবো। কিন্তু তোমার মায়ের পরে যতটুকু গল্প করছি ততটুকু বেশি আমি মনে করি। যাই হোক, তাহলে আমাদের আসল কাজটা শুরু করি, গল্প না হয় পরে করবো। মানে বাসর ঘরে যে কি শান্তি, কি সুখ! বিয়ে না হলে বুঝতে পারতাম না এগুলো যে এত মজা লাগে, এত শান্তি লাগে। আজ বুঝতে পারলাম পৃথিবীর মানুষ কেন এগুলোর জন্য পাগল। বের হয়ে গেছে, আমি অসুবিধা সেরে আসিস।